টাইমটাতে গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো জানি না, কি বলে শুরু করা যায় এটাও জানি না। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো সবাই ভালো আছো। আমি অনেকটা বেটার আছি সেটা আমাকে দেখিয়ে আশা করি বুঝতে পারছো। আর আমি না ভাবছি কি এবার চুলফুলগুলো কেটে ফেলবো, কেন বলো তো আমি আজকে 3 দিন ধরে পুরো চুল এখনো অব্দি আঁচড়াইনি, মানে শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি। তো ওর শরীরটা এখনো খারাপ, যাই হোক আজকে ডাক্তারের কাছে গেছিল আবারও দেখিয়ে আসতে, তো আরেকবার স্যালাইন দেওয়া হয়েছে আজকে ওকে। তো ওই আর কি, আশা করছি ঠিকঠাক হয়ে যাবে এবার। আর কি খবর পেলাম বলতো, এখানে ব্যাঙ্গালোরের জল খারাপ এটা অনেকেই জানো, চুল উঠে যায় বা এই ধরনের সমস্যা তো থাকেই। তো তার সাথে সাথে ব্যাপারটা হচ্ছে এবারে জলটা একটু খারাপই, যেটা আমরা কেনা জল খাচ্ছি সেটা আমরা বিশ্বাস করে সিলি তো ওদের কাছে থাকেই, তো বিশ্বাস করে খাই ঠিকই, ওরা ব্যাপারটা হচ্ছে ওরা ট্যাঙ্কের থেকে ভরে নিয়ে না জলটাকে চলে আসছে। তো এটা এখন যেহেতু আমরা ডাক্তারখানায় যাচ্ছি বা ডাক্তার দেখাতে যাচ্ছি, সেই সূত্রেই খবরটা জানা আর কি, যে এই ব্যাপারটা শুধু আমাদের সাথে নয় অনেকেরই হয়েছে, আমার দিদি এদেরও হয়েছে অনেকেরই। তো আর তো কি বলবো বলো, এখন হয়ে গেছে এইখানে, আর তো কিছু কারোর হাতে আজও সেভাবে রান্না হয়নি, তো সেভাবে কিছুই হচ্ছে না, তো কোনো প্রোডাক্টিভ কাজ নেই আমাদের, তো কি আর দেখাবো তোমাদেরকে। ও ছুটিতে রয়েছে আজকে, ও ছুটিতে কালকে ছিল ছুটিতে, তো ওই জন্য তোমাদেরকে কিছু দেখানোরও নেই, তাই সকাল থেকে আসাও হয়নি। এখন বেজে গেছে হচ্ছে রাত্রে 10:32, যেহেতু আমার চ্যানেল সেরকমভাবে দাঁড়ায়নি, আমি যেহেতু কোনো কমিউনিটিতে পোস্ট দিতে পারবো না, তাই শুধুমাত্র তোমাদেরকে জানানোর জন্যই এলাম বলতে পারো। হ্যাঁ, কেউ কেউ অনেকেই হয়তো খোঁজ করবে না, কিন্তু কেউ কেউ আছো যারা খোঁজ করতে পারো, তাদের জন্যই এটুকু। আর তো কিছু বলার নেই সেভাবে আজকে, তবে হ্যাঁ ব্যাঙ্গালোরের জলটা খারাপ যাচ্ছে, এবার কিসের থেকে কি কারণে হয়েছে সেটা তো আমরা জানি না, বলতে পারবো না। একদিকে এত ধুলো ঝাড়াঝাড়ি হয়েছে, হতেই পারে খাবারের সাথে পেটে যেতেই পারে, সেটাও হতে পারে, জল খারাপ সেটাও হতে পারে, তার উপর এক তারিখ আমরা বাইরে খেয়েছিলাম সের জন্যও হতে পারে, তো নানান রকম কারণে হতেই পারে ওটা মানুষের শরীর। আগেও একদিন বলেছিলাম শরীরকে যা সহাবে তাই সয়, এটা ঠিক কথাই, এখন মানে যতটা সইতে আমরা পারছি ততটা পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু তারপর যখন আর পারছি না, ডাক্তার দেখানো থেকে শুরু করে তারপর শুয়ে পড়া, এগুলো তো চলতেই থাকবে, আর কি করা যাবে। তো আজকের মতো এইটুকুই, আর বিশেষ কিছু বলবো না, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যেরকম ভাবে ব্লগ দিতাম সেভাবেই আসবো ডেইলি ব্লগ নিয়ে। আর আর সত্যি কিছু বলার নেই আজকে, তো চলো আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসবো, তাই না, কালকে আবারও আসতে পারবো কিনা রোজই বলছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, তবে আসতে তো পারছি না আজকে 2 দিন হয়ে গেল এরকম বোধ হয়। এই যতদিন ধরে ব্লগিং করছি তার মধ্যে বোধ হয় হয়নি এরকম এই বছর, মানে এই দুদিনই হলো আর কি। তো চলো, তোমরা অনেকেই বলছো যে সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমরাও আশা করছি সবটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, যত তাড়াতাড়ি সবটা ঠিক হয় আর কি। আমাদেরও এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগে না, ওর কাজ ছুটি নিয়ে আমার ব্লগিং হচ্ছে না, এটা ক্যামেরাটা ফোনটাকে এভাবে ধরে রাখতে বোধ হয় ভালোই লাগে। এই 2 দিন ধরে পাচ্ছি না বলে একটু মিস তো অবশ্যই করছি, আর কি বলবো বলো তো। চলো চেষ্টা করবো কালকে আসা, যদি আসতে পারি তো ভালো কথা, নাহলে এরকমই একটা ছোট্ট আপডেট যাবে আবারও কালকে। তো চলো, আশা করছি কালকে আবারও একটা নতুন ব্লগের সাথে ফিরতে পারবো বলে। তো চলো, টাটা।